একবার খোল। চল তুই ওই ঘরে চল। ছাদে এলাম, ঘরে থাকতে পারিনি, তো কেন থাকতে। ওয়েলকাম ব্যাক টু দেবার পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন আমি ব্লগটা শুরু করছি, এখন বাজে প্রায় 9টা, রাশি বাবা ফিরেছে। আর রাশিকে এই জাস্ট পড়িয়ে উঠলাম, আর এখন বাইরে বৃষ্টি পড়ছে। এতদিন যা বিভৎস গরমটা ছিল, আজকে বৃষ্টি হয়ে একটু শান্তি হচ্ছে, তাও সেরকম জোরে হচ্ছে না, মানে ওই সন্ধ্যে থেকে শুরু হয়েছে, টিপ 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 করে হয়েই চলেছে। দেখো গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। এখনও বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আওয়াজ হচ্ছে টুক 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 করে ওপরে, হাওয়া দিচ্ছে, মানে বেশ জলও হাওয়া দিচ্ছে। তো ঘরে থাকতে না পেরে বাধ্য হয়েই কিছুটা ছাদে এলাম, ঘরে থাকতে পারিনি, তো কেন থাকতে পারিনি সেটা তোমাদের সাথে শেয়ার করব না। বৃষ্টির জলের ছাট আসছে পেছন দিক থেকে, নাইটিটা প্রায় ভিজেই গেল, চলো ঘরেই যেতে হবে বাধ্য হয়ে আমাকে। আর এই যে আজকে রাশির স্কুলের ব্যাগটা কেচেছিলাম, শুকায়নি, ভেতরে দিয়ে দিয়েছি, মানে সকালবেলা থেকে দুদিন ধরে তো রোদই উঠছিল না, কালকেও রোদ ওঠেনি, আজকেও রোদ ওঠেনি, কালকে তো মানে প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড গরম। আর আমাদের এখানে জানি না কী হয়েছে, মাঝে মাঝেই কারেন্ট অফ হয়ে যাচ্ছে। দুপুরবেলা 12:30টার সময় একদিন হলো, একদিন দুপুরবেলা শুতে গেছি, একদম রেডি টেডি হয়ে শুতে গেছি, কারেন্ট অফ হয়ে গেল এরকম। তো যাই হোক, আজকে কারেন্টটা অফ হয়নি, তবে আজকে সকাল থেকে হাওয়াটা দিচ্ছিল, আর বৃষ্টি হয়ে একটু স্বস্তি হলো আর কি। কিন্তু স্বস্তি হলে কি হবে, ঘরে টিকতে পারছি না, কেন সেটা তোমাদেরকে দেখাই, চলো ঘরে যাই, কারণ বৃষ্টির ছাট আসছে অল্প অল্প, এই বৃষ্টিতে ভিজলে শরীরটাও খারাপ হবে। রাশিকে দেখো কি হয়েছে, খোল একবার নাকটা, খোল একবার, খোল, চল তুই ওই ঘরে চল, ওই ঘরে চল, দেখো কি করছে। বাবা আমি বেশি কাছেও যেতে পারছি না, এটা কি বলতো, রে শুটকি, চিংড়ি শুটকি, কি গরম জল করে এগুলো কি করবে, এটা ধোয়ার জন্য করেছো? আচ্ছা এরমভাবে ছাঁকবে ছাঁকনি দিয়ে। সত্যি বলছি এই রান্নাটা আমি পারিও না, আর কোনোদিন এটা শেখার চেষ্টাও করিনি, ওই করে। তো আমি এখানে একটু আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ শুটকি তো খাবো না, তো আলু আর ডিম সেদ্ধ বসিয়েছি, এবারে ভাতটাও বসাবো। শুধু চিংড়ি শুটকিতেই হলো না, আবার দেখো কি করছে, এই দেখো এটার মধ্যে আবার দিয়েছে লোটে শুটকি। মাগো মাগো কি গন্ধ বেরোচ্ছে, পালিয়ে যাও, ভাতটাকে করবে, বাপরে গন্ধের ছোট। তো আমি ঘরে পালানোর চেষ্টা করছিলাম তাড়াহুড়ো করে, তো বললো যে একটুখানি আলু আর পেঁয়াজটা কেটে দিয়ে যাও, তো আমি তাড়াহুড়ো করে পেঁয়াজটা কাটছি, আর ওকে বললাম আলুটা তুমি কাটো, সিরিয়াসলি বলছি এত গন্ধ বেরোচ্ছে আমি থাকতে পারছি না, পেঁয়াজটা কেটেই আমি পালাবো। এখানে আমার আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করে রাখা হয়ে গেছে, আর এখানে এই যে কাঁচা পোস্ত বেটে রেখে দিলাম, কাঁচা পোস্তর মধ্যে তেল পেঁয়াজ নুন সব কিছু দিয়ে দিয়েছি, আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি কুকারে, একটুখানি সরো হাত তো, ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে ওদিকে শুটকির জন্য কড়া চেপে গেছে, সুতরাং ভাতটা হোক, আমি এখন ঘরে চলে যাচ্ছি রাশির কাছে। রাশি তো এখন আঁকতে বসে গেছে, তার কারণ হচ্ছে কালকে শনিবার, আর আজকে মোটামুটি রাশির 12টা অবধি চলবে আঁকা, তাই তো, মানে এখন ওকে ডিস্টার্ব করা যাবে না, সারা সপ্তাহ তো আঁকে না, যেহেতু শনিবার ড্রয়িং ক্লাস থাকে, ওই জন্য আজকে আঁকতে বসেছে, এখন ওকে মানে কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না। কী আঁকছি সেটা দেখা, ইউনিকর্ন, ইউনিকর্ন তো সেই মানে ঘোড়ার জায়গায় ষাঁড়ের মতন দেখতে হয়ে গেছে, ষাঁড় ইউনিকর্ন হয়ে গেছে। যাবি না গেছে, শুটকি খাবি তো তাহলে তুই, কেন কোনটা খাবি, চিংড়ি শুটকি না লোটে শুটকি, দুটোই করছে বাবা, কেন কেন রে ভাই, তুই তো চিংড়ি মাছ খেতে ভালোবাসিস, হ্যাঁ কেন চিংড়ি মাছ যে খেতে ভালোবাসিস, যে চিংড়ি শুটকিও খাবে, কেন না একবার ট্রাই করে তো দেখতে পারিস, আরে রান্নার পর এত গন্ধ থাকবে না, না তাহলে কে বাবা একা খাবে, আমি এবারে ঘাটের ওপরে উঠে যাই, উঠে বসি, এখন আমি আর ওই মুখও হচ্ছি না, রান্নাঘরের দিকে আমি আর যাচ্ছি না। আশির বাবারা আজকাল প্রায় প্রায় দিনই এই শুটকি মাছ খাচ্ছে, আগের বারে বললাম কিছুদিন আগে, অ্যাকচুয়ালি কী হয়েছে, শ্যাওড়াফুলি বাজারে আড়ত আছে, আমাদের শুটকি মাছের আড়ত আছে, তো ওখান থেকে ও বেশ কিছুটা শুটকি নিয়ে এসেছে, মানে লুজ শুটকি দেয় না, মানে ওই 250-300 এরকম করে দেয় না, তো ও বেশ অনেকটা প্রায় বোধ হয় 1.5 কেজি না 2 কেজি মতন শুটকি মাছ কিনেছে, আরও ওর কারা সব যারা যারা খায় তাদেরকে কিছুটা দিয়েছে, আর ওর জন্য কিছুটা রেখে দিয়েছিল।
তো এবারে আগের দিনে খেয়ে তারপরে আবার জামাই ষষ্ঠীতে খেতে গেছিল ও বাড়িতে, দিয়ে ওইসব খেয়ে মানে প্রায় তিন চার দিন পেট খারাপ নিয়ে ভুগেছে। আজকে আবার, তখন তো খুবই গরমটা ছিল, আজকে আবার যেয়ে দেখেছে বৃষ্টি পড়েছে, বলছে আজকে আমি শুটকি করব। তবে একটা ভালো, আজকে করে মোটামুটি শেষ হলো ব্যাপারটা, লোটে শুটকিটা শেষ হলো, বা চিংড়ি শুটকিটা মনে হয় একটু আছে। আর চিংড়ি শুটকিটা কিছুটা আমরা রেখে দিয়েছি, সেটা হচ্ছে মাছেদের দেওয়ার জন্য। ওরা ভীষণ মানে মাছেদের খাবার হিসেবে চিংড়ি শুটকি ভীষণ ভালো, বিশেষ করে প্যারট ফিশ, তারপরে তোমার অস্কার, এদের জন্য ইয়েটা খুব ভালো, চিংড়ি শুটকিটা ওদের জন্য খুব ভালো, ওর জন্য ওটা রাখা আছে। আর এমনি খাওয়ার শুটকি মোটামুটি আজকে শেষ হয়ে গেল, বাঁচলাম। হয়ে গেছে, না খাবো না, একটা তো খেয়ে দেখো। তো এই হচ্ছে শুটকি, চিংড়ি শুটকি আর লোটা শুটকি মেশানো, রান্না হয়ে গেছে, ও একাই খাবে, অল্প করে করেছে, এটা নাকি ও দুদিন ধরে খাবে। খাও তুমি মন ভরে খাও, দুদিন ধরে, দুদিন তিন দিন, তারপর আবার পেট খারাপ হবে, তখন বুঝবে। আসি খাবি, চল বাবার হয়ে গেছে রান্না, আর কোনো গন্ধ নেই, চলো না বাবা, 10:30 বাজে, বেড়ে খেয়ে নি, চলো চলে এসো, আগে খেয়ে নাও, তারপর বাকি রংটা করবে। আগের দিনকে কড়া মেজে দিয়েছিল নিজে, কড়া খুন্তি সারাশি গ্যাস ট্যাস সব পরিষ্কার করে রেখেছিল, আজকে কিচ্ছু করেনি, এরকমভাবে রেখে দিয়েছে, দিয়ে আমাকে বলছে তুমি মাজো। তো আমার এটাতে কালকে আর রান্না করবো না, কালকে অন্য কড়ায় রান্না করবো, এটা জল দিয়ে রেখে দেবো, গঙ্গা দিয়ে এসে মাজবে। আমি বাবা আমার শান্তির খাবার নিয়ে নিয়েছি, ভাত, তাতে একটু ঘি নিয়ে নিয়েছি, গরম ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর কাঁচা পোস্ত বাটা, এই হচ্ছে আমার খাবার, এটা আমি শান্তি করে খাবো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর শুটকি মাছ কীরকম লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে, কাদের কাদের বাড়িতে এরকম শুটকি মাছ প্রিয় লোক আছে সেটাও জানিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই।